নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটি বাস্তব সত্য তুলে ধরবো, যেটা আপনাকে সারা জীবনের দিশা দেখাবে। আমরা প্রতিদিন নিঃশ্বাস নেই আর ছাড়ি, এটা কিন্তু কেউই উপলব্ধি করি না, কিছুটা দায়সারা ভাবি। একবার ভাবুন, 2 মিনিট যদি নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ থাকে তাহলে কী অবস্থা হবে? ভাবতে পারেন, এই অক্সিজেন নামক পদার্থের অভাবে আমাদের লাঞ্চের অংশ বিশেষে পচন ধরবে, তারপর কিছু সময় পর পুরো লাঞ্চের কার্যকারিতাই বন্ধ হয়ে যাবে, মানুষ হবে মৃত্যুমুখী। কিন্তু একটা জিনিস ভাবলে সত্যি অবাক হতে হয়, এই যে শ্বাস প্রশ্বাসের কাজ, কোনো সময় এক নাকে, কোনো সময় অন্য নাকে, কোনো সময় দুই নাকে, আমরা কিন্তু এই ঘটনাটাকে ভেবেও দেখি না, আবার আমলও দিই না। কিন্তু প্রত্যেকেরই এই বাস্তব সত্যটাকে গুরুত্ব দিয়ে অনুভব করা উচিত। বন্ধুরা, এই কথাটিকে বোঝাতে গিয়ে আমি আপনাদেরকে নিত্য প্রাণায়ামের কথা বলবো, যেটার মাধ্যমে আমাদের হার্ট, নার্ভ, লাঞ্চ এর কোষগুলি বায়ুতে পূর্ণ হবে, সমস্ত কোষে কোষে পৌঁছে যাবে অক্সিজেন, আমাদের দেহকে কোনো ভাইরাস আক্রমণ করতে সাহস পাবে না। নতুন ভাইরাসের আক্রমণের পূর্বে আমাদের জ্বর সর্দি হতো, তাতে কিন্তু মুখে স্বাদ থাকতো না, নাকে গন্ধ লাগতো না, মুখে জলের আস্বাদও পাওয়া যেত না। আরেকটি কথা আমার বন্ধুদের অবগতির জন্য বলবো, কোনো মানুষ মৃত্যুর পূর্বে দীর্ঘদিন যাবৎ কোনো কিছুর গন্ধ অনুভব করতে পারে না, সে কথা হয়তো তার মগজেই ঢোকে না, কিন্তু রোগী যদি জানতে পারে তার রোগের কারণে নাকের গন্ধের অবলুপ্তি হয়েছে, তবে সে মৃত্যু সম্বন্ধে নিশ্চিত হতে পারে। তেমনই বর্তমানে নতুন কিছু ভাইরাসের আক্রমণে আমাদের তদ্রূপ অবস্থা হচ্ছে, যেমন গন্ধ না পাওয়া, স্বাদ না পাওয়া। কিন্তু সাধারণ দিক থেকে দেখতে গেলে এই সমস্ত উপসর্গের মীমাংসা আমরা অতি সহজেই করতে পারি, যেমন প্রাণায়ামের দ্বারা নার্ভের সকল স্থানে অক্সিজেন সরবরাহ হবে, কোনো স্থানই আর বন্ধ থাকবে না, যার জন্য আমরা স্বাদ বা গন্ধ না পাওয়ার মতো অনুভূতিতে ভুগব না। আমরা যদি নিয়মিত প্রাণায়াম করি তবে হার্ট অ্যাটাক এবং করোনারি থ্রম্বোসিসের মতন রোগে ভুগতে হবে না। এটা যে আমাদের জীবনের জন্য কী পরিমাণ অপরিহার্য তা ভাবাই দুষ্কর। এবার দেখে নিন কীভাবে প্রাণায়াম করব। এটা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 40 থেকে 50 মিনিট করব বিভিন্ন প্রক্রিয়ায়, অনুলোম বিলোম, কপালভাতি, ভস্তিকা প্রভৃতি। এবার আসছি 2 নম্বর পয়েন্টে, নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া। দেখুন ডাক্তারবাবু কীভাবে করছে। নাক দিয়ে নিঃশ্বাস নেবেন আর মুখ দিয়ে ছাড়বেন, যেমন এই দেখেন। এটা 100 থেকে 200 বার যে যতটুকু পারেন, ভিতরে একটা নাইট্রিক অক্সাইড জন্মাবে যা আমাদের লাংসকে শক্তিশালী করবে। এটা করবেন প্রত্যেক দিন, কিন্তু ভরা পেটে করবেন না। আর কারো যদি নেশা করার অভ্যাস হয় সেটাকে ত্যাগ করবেন। আর একটি জিনিস না করলেই নয়, 3 নম্বর পয়েন্টে আসছি, সেটা হচ্ছে হাঁটা, সাইক্লিং, সাঁতার কাটা, ব্যায়াম প্রভৃতি, যেগুলি আপনারা নিজেদের বাড়ির মধ্যে থেকেই করতে পারেন, 30 থেকে 40 মিনিট করে প্রতিদিন করবেন। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।